কালকে থেকে তো ভয় সত্যা করে কাঁপছো, কালকে থেকে তো ভয় সত্যা করে কাঁপছো। হ্যাঁ, ও বলুন আগে একটা বালতি, সব বালতি ফেলতে, তারপরে সরকার ফেলবে। একটা বালতি উল্টোতে বলুন আগে, সরকার উল্টোবে। খেদে কাজ নেই কর্ম নেই, বল তোমাদের সরকার উল্টে গেছে অলরেডি। কালকে থেকে তো ভয় সত্যা করে কাঁপছো। মেরেছে, পুড়িয়ে দিয়েছে, বাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, মেয়েদের রেপ করতে গেছে। যারা হিংসা হিংসা করে চিৎকার করছে, আপনারা জানেন যে আমাদের প্রায় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমাদের মারা গেছে। এবং আমি যেটা দেখতে এসেছিলাম নন্দীগ্রাম এবং খেজুরিতে, যে অত্যাচার করেছে ওরা জিতেছে বলে, ভোটে জিততে পারেনি। বউ ছেলেমেয়ের সময় বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে, বাড়ি মিটে আছে। কালকে চারজনকে ছেড়েছে, আরও নজনকে আমি দেখে এলাম। আমি ওদের দেখতেই আজকে এসেছিলাম। বার্ন ইউনিটটা আমি যাচ্ছি না এই কারণে, কারণ বার্ন ইউনিটে ইনফেকশন হয়। ববিকে পাঠাচ্ছি, ফ্যামিলির সাথে কথা বলে নেবে। আর যারা মারা গেছে ইলেকশন ভায়োলেন্সে, প্রিপোল পোস্ট পোল বা ইলেকশন ডে, আমরা সরকারের পক্ষ থেকে 2 লাখ টাকা করে দিচ্ছি, আর একটা করে চাকরি দিচ্ছি। আর যারা এনজিওর তাদের আমরা 50,000 টাকা করে দিচ্ছি, যারা হসপিটালাইজড আছে। তো আমি ওদের, যারা হসপিটালাইজড আছে ওদের 50,000 টাকা করে দিয়ে গেলাম চেক, যারা এনজিওর। আর বাদ বাকি টাকাগুলো 3-4 দিনের মধ্যে আমরা ডিসবার্স করে দেবো, চাকরিটাও রেডি হয়ে গেছে, দিয়ে দেবো আমরা। তার কি করবে, যাদের কোনো কাজ নেই কর্ম নেই, শুধু কুৎসা রটনা কাজ আর হিংসা। ওদের একটাই কাজ, শুধু হিংসা করো, বিভেদ ছড়াও, মানুষের মানুষের ভাগাভাগি করে দাও, আর মানুষের রক্ত নাও। বিজেপির একটাই কাজ। সেই জন্যই আগামী দিন মনে রাখবেন, মানুষই বদলা নেবে। বদলাটা কি? শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে। ইন্ডিয়া উইল ফেস দ্য ব্যাটল। হ্যাঁ, ও বলুন আগে একটা বালতি, সব বালতি ফেলতে, তারপরে সরকার ফেলবে। একটা বালতি উল্টোতে বলুন আগে, সরকার উল্টোবে। খেদে কাজ নেই কর্ম নেই, বল তোমাদের সরকার উল্টে গেছে অলরেডি। কালকে থেকে তো ভয় সত্যা করে কাঁপছো, কালকে থেকে তো ভয় সত্যা করে কাঁপছো, কালকে থেকে তো ভয় সত্যা করে কাঁপছো। হ্যাঁ, ও বলুন আগে একটা বালতি, সব বালতি ফেলতে, তারপরে সরকার ফেলবে। একটা বালতি উল্টোতে বলুন আগে, সরকার উল্টোবে। খেদে কাজ নেই কর্ম নেই, বল তোমাদের সরকার উঠে গেছে অলরেডি। কালকে থেকে তো ভয় সত্যা করে কাঁপছো।